বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিতর্কিত বিচারপতিদের আপিল বিভাগে নিয়োগ দিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। একজন বিচারপতি আপনার সংবিধান লঙ্ঘন করে দেশদ্রোহিতার অপরাধ করেছে, তাকে আপনি আপনার পদোন্নতি দিয়ে 41 জনকে দিয়ে আপনি আপিল বিভাগের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ করেছেন।